তো বন্ধুরা, এই যে আপনার মোবাইলে 5 GB ইন্টারনেট ফ্রি দেওয়ার কথা বলেছে আমাদের মন্ত্রী মহোদয়, তো আপনি সেইটা কিভাবে পাবেন সম্পূর্ণ দেখাবো আজকের ভিডিওতে। তো আসলে এইটা পাওয়ার জন্য আপনাকে কি কি করতে হবে সম্পূর্ণ বিষয়টা আজকের ভিডিওতে প্রমাণ সহ দেখানো হয়েছে। তো সর্বপ্রথমে আমরা কি করব, এই বিষয়টা জানার জন্য, ডিটেলসে জানার জন্য আমি সর্বপ্রথমে কাস্টমার প্রতিনিধির সাথে কথা বলবো, তারপরে বাকি বিষয়টা বলছি। শুভ সন্ধ্যা, গ্রামীণ ফোনে স্বাগতম। বাংলার জন্য এক চাপুন, ফর ইংলিশ প্রেস টু। 70 পয়সা প্রতি মিনিট রেটে কাস্টমার ম্যানেজারের সাথে কথা বলতে 9 চাপুন। আসসালামু আলাইকুম, গ্রামীণ ফোন থেকে রেজা বলছি, আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি? আমাদের মাননীয় এই যে ICT মন্ত্রী বললেন যে 5 GB ফ্রি ইন্টারনেট দেবার কথা, তো আমরা এটা কিভাবে পেতে পারি বা এটা আপনারা কিভাবে দিবেন? স্যার, বিষয়টি চেক করে জানাচ্ছি, একটু সময় দিবেন স্যার, ঠিক আছে? স্যার, আপনি কি মানে কোনো ইন্টারনেট প্যাক নিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন কি না, বা 18 জুলাই থেকে 27 জুলাই এর ভিতরে আপনার কোনো প্যাকের মেয়াদ শেষ হয়েছে কি না, সে বিষয়টি চেক করে দেখছি। কিছুটা সময় দিয়ে সাথে থাকবেন স্যার। ধন্যবাদ স্যার সময় দিয়ে সাথে থাকার জন্য। আমি দেখতে পাচ্ছি আপনি 18 জুলাই থেকে 27 জুলাই 2024-এর মধ্যে কোনো প্রকার ইন্টারনেট বা মানে ইন্টারনেট প্যাক অথবা কম্বো প্যাকের মেয়াদ শেষ হয়ে গিয়েছে এমন কোনো তথ্য দেখতে পাচ্ছি না, ঠিক আছে? জি জি জি। কিন্তু আমাদের মন্ত্রী মহোদয় বললেন যে প্রত্যেকটা গ্রাহককে 5 GB দেওয়া হবে বোনাস, প্রত্যেকটা গ্রাহক এবং প্রত্যেকটা অপারেটর থেকে পাওয়া যাবে। বুঝতে পেরেছি স্যার, কিন্তু সেই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি মানে আমাদের কাছে যে কমিউনিকেশনটি বর্তমানে রয়েছে সেটি হচ্ছে 18 জুলাই থেকে 27 জুলাই 2024-এর মধ্যে যে সকল গ্রাহকের ইন্টারনেট ও কম্বো প্যাকের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল তারা 5 GB ফ্রি ইন্টারনেট পাচ্ছে 3 দিন মেয়াদে, ঠিক আছে? যেহেতু আপনার এই তারিখের ভিতরে আপনার হচ্ছে কোনো প্যাকের মেয়াদ শেষ হয়নি, তো সেই ক্ষেত্রে 5 GB ইন্টারনেট আপনি পাচ্ছেন না স্যার। মানে যারা প্যাকের মেয়াদ শেষ হয়েছে শুধু তারাই পাবেন, বাকিরা পাবেন না, এই তো? জি, মানে যেসব গ্রাহক হচ্ছে প্যাক কিনে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে দেওয়া হচ্ছে এটি। আচ্ছা, ধন্যবাদ। তো বন্ধুরা দেখুন, এই যে 5 GB মোবাইল ডাটার এইটার আসল রহস্য আমরা কিন্তু পেয়ে গেলাম যে আসলে কারা পাবো বা কারা পাবো না। তো ভিডিওটা ইনফরমেটিভ হলে অবশ্যই আপনার ফেসবুক টাইম লাইনে শেয়ার করুন, যেন আরও 10 জন মানুষ বিষয়টা সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে পারে। তো ধন্যবাদ সবাইকে, সম্পূর্ণ ভিডিওটা দেখা